কোচবিহার জেলার সার্বিক উন্নয়ন বাবদ সাংসদ খাতে টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূল নেতা প্রদীপ চক্রবর্তীর বিরুদ্ধে। তিনি কোচবিহার জেলাশাসকের দপ্তরের প্রধান করণিক। অভিযোগ, জেলাশাসক মোহন গান্ধী ও অতিরিক্ত জেলাশাসক সুদীপ মিত্র সই জাল করে উন্নয়নের খাতে প্রায় 93 লক্ষ টাকা আত্মসাত করেছেন তিনি। কোচবিহারের কালেক্টরেটে অভ্যন্তরে যে ডেভেলপমেন্ট সেকশন রয়েছে সেখানে সংসদের টাকা অর্থাৎ এমটি ল্যান্ডের যে টাকা সে খরচ করেন একজন কর্মচারী প্রদীপ চক্রবর্তী। সরকারের লেজুর ভিত্তিক একটি সংগঠন আজকে ইউনিট ইনফেডারেট ফেডারেশন, তার নেতৃত্ব, জেলা নেতৃত্ব, আজকে সেই প্রদীপ চক্রবর্তী তার তস্তুর ধরা পড়েছে। জেলা শাসকের দফতর থেকে প্রদীপ চক্রবর্তীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় এফআইআর করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে 420, 409, 468 এবং 461 নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এফআইআর হয়ে গেছে আর তদন্ত হচ্ছে, ঠিক আছে, এখন পর্যন্ত তো হয়ে গেছে। মানে ওর এগেইনস্টে এনি কেস কি হয়েছে? কেস ওই সরকারি টাকার ডিফালকেশন আছে। অভিযোগ স্বীকার করে নিয়েছেন তৃণমূলের করণিক সংগঠন ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট ফেডারেশনের কোচবিহার জেলা সম্পাদক আশিস গোস্বামী। এদিকে অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই ফেরার অভিযুক্ত তৃণমূল নেতা প্রদীপ চক্রবর্তী। অভিযোগ আছে যে মানে 93 লক্ষ সামথিং মানে এত টাকার একটা গরমিলের হিসাব পাওয়া যাচ্ছে, সেটা দিয়ে একটা অভিযোগ এনেছে আমাদের জেলা শাসক মোহন গান্ধী। তৃণমূলের একটা সংগঠনের সঙ্গে আমি জড়িত, কিন্তু অত ডিটেলসে আমি বলতে আমি নিজেও অতটা ই করতাম না, কারণ সমস্ত জায়গায় খোঁজ খবর করেছি এবং সমস্ত জায়গায় খবরাখবর দেওয়া আছে। অভিযুক্ত তৃণমূল নেতা প্রদীপ চক্রবর্তীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দেবাশিস মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।